হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইন্নি আপনাদের মাঝে চলে এসেছি আজকে একটি ছোট ব্লগ নিয়ে। আজকে বিকালের নাস্তায় আমি বানিয়েছিলাম একটি কেক, তো সেই কেক বানানোটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটি ডিম, তারপর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে যখন আমরা ডিমের সাদা অংশটাকে বিট করি, কুসুমটা থাকলে এটা আর কি প্রপার একটা ফোম তৈরি হয় না। তার জন্য আমি ডিমের কুসুমগুলোকে আলাদা নিয়ে নিচ্ছি। তারপরে 1/3 কাপ চিনি দিয়ে নিয়েছি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। চিনি দেওয়ার পরে শুরু করে দিলাম আমার বিটার মেশিনের কাজ। আসলে আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, তাও আমি চেষ্টা করি যে রান্না করার। আমি নিজে রান্না করি, তারপরে হচ্ছে আমার ভাই বোনদের সবাইকে আর কি খাওয়ানো ট্রাই করি। তো কেউ আমার রান্না নিয়ে আমাকে জাজ করবেন না প্লিজ। বিটার মেশিন দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফোমে তৈরি হচ্ছে। এই তো আমাদের ফোম তৈরি হয়ে গেছে। ফোম করার পাশাপাশি আমি অন্য অন্য উপাদানগুলোকে আলাদা একটা বাটিতে তৈরি করে রেখেছিলাম। এখন কিছুটা ফোম আমি এই বাটিতে নিয়ে এসে একসাথে মিশিয়ে দেন হচ্ছে আমি বড় বাটিটাতে ঢেলে দিব, যাতে আমাদের ফোমটা মিশানোর জন্য সুবিধা হয়, যাতে এটা ভারী না হয়ে যায়। দেন আমি পাত্রে ঢেলে এটা রান্না করে নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কেক। আমি এই কেকের পাশাপাশি কিছুটা কোরিয়ান নুডলসও রান্না করে নিয়েছিলাম, যা আমি এখন সার্ভ করছি সবার জন্য। থ্যাংক ইউ।